গুপ্তচর সন্দেহে তুম্র সীমান্তে মিয়ানমারের দুই নাগরিক আটক। বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুম্র সীমান্ত এলাকা থেকে গুপ্তচর সন্দেহে মিয়ানমারের দুই নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। আটক দুজন বড়ুয়া যুবক, তাদের একজনের নাম স্বদেশ বড়ুয়া, অপরজনের নাম নিরঞ্জন বড়ুয়া। এ সময় তাদের শরীর তল্লাশি করে কোনো কিছু পাওয়া যায়নি। মঙ্গলবার বেলা 11টার দিকে তুম্র বিউপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার 34-এর দক্ষিণ পাশ থেকে তাদেরকে আটক করা হয়। দুজনেই বিউপি বিজেপি হেফাজতে রয়েছে, তবে এ বিষয়ে বিজেপির কোনো বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় ইউপি সদস্য দিল মোহাম্মদ বুট্টু বলেন, সীমান্তের কাছে সন্দেহজনকভাবে অবস্থান করাই মিয়ানমারের দুই নাগরিককে আটক করা হয়েছে বলে শুনেছি, তবে তারা মুসলিম না রাখাইন বা কেন তাদেরকে আটক করা হয়েছে তা জানা যায়নি। গুমদুম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ বলেন, গুপ্তচর সন্দেহে দুম্রু বিজেপি জওয়ানরা দুপুর 12টার দিকে মিয়ানমারের দুই যুবককে আটক করেছে। তারা দুম্রু সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছিল। তিনি বলেন, বিজেপি জওয়ানরা আটক দুজনকে তুম্রু ক্যাম্পে নিয়ে গেছেন। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।